অবশেষে ব্রাজিলের হয়ে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন নেইমার। টপকে গেছেন ব্রাজিল কিংবদন্তির 77 গোলের রেকর্ড। 79 গোলের নতুন মাইলফলক এখন নেইমার জুনিয়রের নামের পাশে। বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করার মধ্য দিয়ে এমন কীর্তি গড়েন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। ঘরের মাঠে দর্শক ভর্তি গ্যালারি, মঞ্চটা প্রস্তুত ছিল নেইমারের জন্য। ম্যাচের সময় ঠিক 61 মিনিট, সমন্বিত এক আক্রমণ থেকে স্কোরশিটে নাম তোলেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়, আর তাতেই পেলেকে টপকে নেইমার পৌঁছে যান নতুন মাইল ফলকে। পেলের রেকর্ড ভাঙার সুযোগটা আরও আগেই পেয়েছিলেন নেইমার। 16 মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার মাটি কামড়ানো দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক ভিসকারা। তবে রেকর্ড গড়ার ম্যাচে এক গোল করেই থেমে থাকেননি নেইমার। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের 79তম গোল করে ব্রাজিলকে 5-1 গোলের বড় জয় উপহার দেন তিনি। এর আগে গত বছরের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে পেলেকে ছুঁয়েছিলেন নেইমার, সেটি স্বচক্ষে দেখেছিলেন পেলে, প্রশংসায় ভাসিয়েছিলেন নেইমারকে। নেইমার যেদিন তাকে টপকে গেলেন সে সময়টাতে পেলে পরপারে বসে সেটি দেখছিলেন কি, তবে নিশ্চিত জীবিত থাকলে পেলেই সবচেয়ে বেশি খুশি হতেন এবং সবার আগে নেইমারকে অভিনন্দন জানাতেন। শাহরিয়ার হোসেন, বিবিসি নিউজ ডেস্ক।